প্রিয় শিক্ষার্থী প্রথমে আমরা প্রশ্ন নম্বর সতেরো দেখে নেই কোনো নির্দিষ্ট সময়ের মুনাফা আসল পাঁচ হাজার ছয়শো টাকা এবং মুনাফা আসলের দুই বাই পাঁচ শতাংশ অংশ মুনাফা আসলের দুই ভাগ পাঁচ অংশ অর্থাৎ মুনাফা হচ্ছে আসলের পাঁচ ভাগের দুই ভাগ মুনাফার হার বার্ষিক শতকরা আট টাকা হলে সময় নির্ণয় করো তো এখন এইখানে আমরা যে কাজটা করব যে এখানে কিন্তু বলা আছে কোনো নির্দিষ্ট সময় অর্থাৎ সময়টি দেওয়া নেই সময়টি দেওয়া নেই এখন আমাদেরকে সে সময় বের করতে হবে তো সময় বের করতে হবে যেহেতু তা আমরা একটা কাজ করি এই প্রশ্নটিতে কিন্তু খুব সহজভাবে দেওয়া আছে যে মুনাফা আসল কত এবং মুনাফা আসলের কত অংশ তার মানে আমরা মুনাফা আসল এখানে পেয়েছি এবং মুনাফা কত আসল কত তা আমরা খুব সহজে বের করতে পারব তো মুনাফা কত আসল কত এই দুটো জিনিস যদি বের হয়ে যায় এবং মুনাফার শতকরা বার্ষিক হার এখানে আট টাকা দেওয়া আছে যদি আট টাকা আমরা পেয়ে যাই তাহলে মুনাফা পেলাম আসল পেলাম মুনাফার হার পেলাম তাহলে সময় বের করা আমাদের জন্য কোনো কঠিন কাজ নয় তো প্রথমে আমরা যে কাজটা করব যে এখানে মুনাফা এবং আসল কত আছে সেটা আলাদা আলাদা আলাদাভাবে বের করব। এখানে মুনাফা এবং আসল পাঁচ হাজার ছশো টাকা দেওয়া আছে আসলে মুনাফা কত এবং আসল কত সেটা কিন্তু দেওয়া নেই সেটা আমরা বের করবো সে যেহেতু আমরা জানি না তো আমরা মনে করি মুনাফা আই টাকা আসল পি টাকা অর্থাৎ আই ইকাল টু পি এর দুই ভাগ পাঁচ অংশ তার মানে কি অর্থাৎ এখানে যেমন বলা আছে মুনাফা আসলের দুই ভাগ পাঁচ ভাগের দুই ভাগ মুনাফা আসলের পাঁচ ভাগের দুই ভাগ অর্থাৎ আসল যেহেতু পি আর আই হলো মুনাফা তাহলে মুনাফা হলো আসলের অর্থাৎ পি এর পাঁচ ভাগের দুই ভাগ এই জিনিসটা আমরা এখানে লিখেছি তো আবার বলা আছে কি মুনাফা আসল পাঁচ হাজার ছয়শো তো এখন আমরা এখানে লিখব প্রশ্ন অনুসারে আই প্লাস পি সমান সমান পাঁচ হাজার ছয়শো আই কেন আই হল মুনাফা আর পি হল আসল তাহলে মুনাফা আসল মুনাফা আসল হল পাঁচ হাজার ছয়শো পাঁচ হাজার ছয়শো আমরা লেখলাম তাহলে এখানে আই যোগ পি সমান সমান পাঁচ হাজার ছয়শো তো এখন আইয়ের পরিবর্তে আমরা লিখব দুই পি ভাগ পাঁচ কেন এই যে আই সমান সমান পি এর পাঁচ ভাগের দুই অংশ তাহলে পাঁচ অংশের দুই অংশ অর্থাৎ পাঁচ ভাগের দুই ভাগ তাহলে এই পি আর এই দুই আমরা গুণ করি কারণ আমরা জানি এর এটার অর্থ হল গুণ তাহলে দুই পি ভাগ পাঁচ সেটা আমরা লিখলাম তাহলে আইয়ের মান দুই পি ভাগ পাঁচ সেটা লিখলাম প্লাস পি পাঁচ হাজার ছয়শো তারপরে আমরা একটা কাজ করবো এইখানে লসাগু হলো পাশ সেই পাশ আমরা এখানে লিখবো আর এটার লসাগু এটার হর কিন্তু এক এটার যেহেতু হর এক আর এটার হর হলো পাঁচ তাহলে লসাগু পাশ তো আমরা একটা কাজ করবো এই দুটো যোগ করবো তোমরা নিশ্চয়ই একটা ভগ্নাংশের যোগ এই ধরনের যোগ করে এসেছ যেমন দুই ভাগ তিন যোগ এই ভাগটা আমরা করি এই যোগটা করি এই যোগটা আমরা কীভাবে করব এটার হর হচ্ছে এক এটার হর হচ্ছে তিন তাহলে লসাগু হচ্ছে হরগুলোর লসাগু হচ্ছে তিন তারপরে আমরা কি কাজ করি এই লসাগুকে এই হর দিয়ে ভাগ করি এবং প্রাপ্ত ভাগফলকে উপরের লব দ্বারা গুণ করি তাহলে তিনকে তিন দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা পাবো এক এককে যদি দুই দিয়ে গুণ করি তাহলে পাবো আমরা দুই সেই দুইটা আমরা এখানে লিখবো এরপরে আমরা যে কাজটা করব যে এইখানে মনে মনে কিন্তু হর এক রয়েছে তো এই লসাগুকে আমরা হর দিয়ে ভাগ করব। অর্থাৎ এই লসাগু হল তিন তিনকে যদি আমরা এক দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো তিন তিনকে আবার চার দিয়ে আমরা গুণ করব অর্থাৎ প্রাপ্ত যে ভাগ ফল সেই ভাগ ফলকে উপরে লব দিয়ে গুণ করব তাহলে পাবো বারো তো ঠিক এরকম আমরা এই কাজটা এখানে করবো পাঁচ এবং হর এবং লসাগু একই রকম তাহলে ভাগ করলে আমরা পাচ্ছি এক সেই ভাগফলকে উপরের লব দ্বারা গুণ করলে পাবো দুই পি অর্থাৎ এক দিয়ে যদি দুই পিকে গুণ করি তাহলে দুই পি এবার এই যোগচিহ্ন এখানে দিলাম তারপরে এখানে নিচে এক আছে তো পাঁচ লসাগুকে আমরা এক হর দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো পাঁচ সেই পাঁচকে আবার উপরের যে লব আছে পি সেই পি দিয়ে গুণ করি তাহলে পাবো পাঁচ পি আর এখানে যা আছে তাই তো এরপরে আমরা যে কাজটা করবো পাঁচ দুই পি আর পাঁচ পি তাহলে কত হলো সাত পি এই সাত পিটা আমরা এখানে লিখবো তো আর এখানে নিচে যে পাঁচ ছিল অর্থাৎ তোমরা জানো যে এরকম সমীকরণ অঙ্ক তোমরা করে এসেছ যেমন এক্স ভাগ টু ইকুয়াল টু থ্রি যদি এরকম থাকে তাহলে আমরা কি করি এটার নিচে কিন্তু মনে মনে ওয়ান আছে সেই ওয়ান দিয়ে এটাকে গুণ করি তাহলে ওয়ান দিয়ে এটাকে গুণ করলে এক্স এবং এটা আর এটা গুণ করি ইকুয়াল টু থ্রি ইন্টু টু তো ঠিক এরকম আমরা কাজটা করলাম উপরে টু পি দুই পি এবং পাঁচ পি তাহলে সাত পি আর এটার নিচে কিন্তু মনে মনে এক আছে সেই এক দিয়ে এটা গুণ করলাম অর্থাৎ ওই সাত পি হলো এবং পাঁচ আর এই পাঁচ হাজার ছয়শো আমরা গুণ করে দিলাম এইটা আশা করি এটা বুঝতে পেরেছ তো এরপরে আমরা যে কাজটা করব পি এর মান বের করব। তো পি এর মান এখানে সাত এবং পি কিন্তু গুণ অবস্থায় আছে যদি সাত এবং পি গুণ অবস্থায় থাকে এবং পি এর মান বের করি তাহলে সাত এদিকে ডান দিকে আসলে ভাগ হয়ে যাবে তো সেই কাজটা আমরা এখানে করলাম পি পাঁচ হাজার ইন্টু পাঁচ ভাগ সাত এরপরে আমরা এই পাঁচ হাজার ছয়শকে সাত দিয়ে ভাগ করলাম আটশো ভাগ ফল পেলাম এই আটশোকে আমরা পাঁচ দিয়ে গুণ করবো তাহলে হলো চার হাজার অর্থাৎ আসল আমরা পেলাম চার হাজার টাকা তো মুনাফা আসল কিন্তু পাঁচ হাজার ছয়শো আছে ওখান থেকে যদি আমরা আসল বিয়োগ করে দিই তাহলে মুনাফা পাবো ষোলোশো টাকা সেই কাজটা আমরা এখানে করেছি তো আমরা কিন্তু একটা সূত্র জানি যে পি এন আর ইকুয়াল টু আই তো পি হলো আসল এন হলো সময় আর হলো হার আর আই হলো মুনাফা তো এখন এখানে পি আসল আমরা পেয়ে গেছি চার হাজার সেই চার হাজার আমরা লিখলাম এন এন অর্থাৎ সময় সময় কত সেটে আমরা বের করব সময় আমরা জানি না তাহলে এন আমরা এনই রাখলাম আর আর হলো এখানে আট শতাংশ অর্থাৎ আমাদের প্রশ্নে কিন্তু বলা আছে যে মুনাফা বার্ষিক মুনাফার হার আট টাকা তাহলে শতকরা যদি আট হয় তাহলে এই যে আট এবং শতকরা চিহ্ন আমরা দিয়ে রেখেছি ইকুয়াল ষোলো এরপরে আমরা যে কাজটা করবো এন এনকে আমরা রাখলাম আর চার হাজার আমরা ওই দিকে নেব অর্থাৎ এই দিকে বাম দিকে আছে চার হাজার সেটাকে আমরা ডান দিকে নেব সমীকরণের ডান দিকে নেব তাহলে চার হাজার এখানে আছে এক হাজার ছয়শো আর এই চার হাজার ভাগ হয়ে গেল এই চার হাজার ভাগ হয়ে ষোলোশো থেকে ষোলোশো এর ষোলোশো এর সাথে ভাগ হয়ে গেলো চার হাজার কারণ এদিকে গুণ আছে এদিকে আসলে ভাগ হয়ে যায় তো তারপরে আমরা যে কাজটা করব এন যা আছে তাই লিখলাম এই যে আট আট শতাংশ শতকরা আট আছে তার মানে হলো আট শতাংশ মানে হচ্ছে আট ভাগ একশো তো সেই কাজটা আমরা এখানে করলাম আটকে অর্থাৎ এখানে যে শতকরা আছে সেই শতকরা করাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলাম আট ভাগ একশো তো এখন এটাকে যদি আমরা চার দিয়ে ভাগ করি চার দোকানে আট আবার একশোকে চার দিয়ে ভাগ করি চার পঁচিশে একশো আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ এখানে আছে দুই আর নিচে আছে পঁচিশ তো এরপরে যে কাজটা আমরা করবো সেটা হলো এনের মান তো এনের মান কি এনের মান যদি আমরা রাখি এদিকে আর এই যে দুই বাই পঁচিশ আছে অর্থাৎ দুই ভাগ পঁচিশ আছে সেটাকে আমরা সমীকরণের ডান দিকে নিয়ে যাবো বাম দিকে আছে সেটাকে ডান দিকে নিয়ে নিয়ে যাবো তাহলে এক হাজার ছয়শো এক হাজার ছয়শো ভাগ চার হাজার এটা যা আছে আমরা তাই লিখেছি তারপরে এই যে দুই ভাগ পাঁচ সেটাকে আমরা ডান দিকে বাম দিকে ছিল ডান দিকে নিয়ে এসেছি তাহলে বাম দিকে কিন্তু এখানে আছে গুণ অবস্থায় তাহলে ডান দিকে আসলে কী হবে ভাগ হবে অর্থাৎ এরকম হবে ষোলশ ভাগ চার হাজার এটার সাথে আবার ভাগ হয়ে যাবে ভাগ পঁচিশ কারণ এই যে দুই ভাগ পঁচিশ এদিকে আছে এদিকে গেলে বাম দিকে বাম থেকে ডানে গেলে ভাগ হয়ে যাবে এরকম ভাগ হবে এই ভাগকে আমরা আবার যদি গুণ অবস্থায় লিখি তাহলে পঁচিশ উপরে যাবে দুই নিচে আসবে তো সেই কাজটাই এখানে হয়েছে এখানে দুই লাইনের কাজ আমরা এক লাইনে করে দিয়েছি অর্থাৎ এখানে যেটা ভাগ ছিল সেই ভাগ চিহ্নকে এখানে ছিল গুণ চিহ্ন সেই গুণ চিহ্ন এদিকে আসলে ভাগ চিহ্ন হবে অর্থাৎ দুই বাই পঁচিশ হবে সেই দুই বাই পঁচিশকে আমরা এর সামনে যে ভাগ চিহ্ন ছিল সেই ভাগ চিহ্নকে আমরা গুণ চিহ্ন কনভার্ট করেছি তারপরে গুণ চিহ্ন দেওয়ার কারণে পঁচিশ উপরে চলে গেছে দুই নিচে চলে আসছে এই যে এরকম তো তারপরে আমরা একটা কাজ করব কি এই যে এই যে ষোলোশো আছে ষোলোশোকে আমরা আটশো দিয়ে ভাগ করি তাহলে আমরা পেলাম দুই আবার এই যে চার হাজার আছে চার চার হাজারকে আমরা আটশো দিয়ে ভাগ করি তাহলে পেলাম পাঁচ এরপরে আমরা পাঁচকে পঁচিশকে এই পাঁচ দ্বারা ভাগ করি তাহলে পেলাম পাঁচ আবার এখানে দুইকে এই দুই দ্বারা ভাগ করি তাহলে পেলাম এক তো এখন সব কিছু যাওয়ার পরে আমরা দেখবো এখানে পাস রয়ে গেছে এই পাসই হলো আমাদের অ্যান্সার পাঁচ বছর আশা করি তোমরা অঙ্কটি বুঝে গেছো আর যদি কোনো জায়গায় প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি সেটা তোমাদের আরও সহজ উপায়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব